আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের সাথে আছি ইএসএম হাসান। তো হবু শিক্ষক মণ্ডলীদের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেব এই পর্যায়ে। প্রথম প্রশ্নটি করেছেন নোমান আহমেদ নামে এক ভাই। তিনি বলেছেন, আমার সকল সনদে মায়ের নাম রানী বেগম, কিন্তু আমার ও মায়ের এনআইডিতে রয়েছে রেহেনা বেগম। সংশোধনের জন্য আবেদন করেছি, 2 বছর হলো, ফল পাইনি। এখন কি সনদে মায়ের নাম সংশোধন করতে পারবো? তো দেখুন, আপনি সংশোধনের জন্য 2 বছর আবেদন করেছেন, ফল কেন পেলেন না আমি বুঝতে পারলাম না। আপনার এনআইডি তো এত সময় লাগার কথা না, 1-2 সপ্তাহের মধ্যে এনআইডি পাওয়ার কথা। আপনি এনআইডি দুটো সংশোধন করে নেন দ্রুত, যেহেতু এগুলো পরবর্তীতে গিয়ে হয়তো ঝামেলা হতে পারে। ঝামেলাপূর্ণ কাজ করেন, ইনশাআল্লাহ সমস্যা হবে না। রাশেদ আলী নামে এক ভাই বলেছে, রাশেদ আলী অফিসিয়ালস নামে এক ভাই বলেছেন যে, আমার এমএসসি করা আছে, আমার কি বিএড এমএড করা লাগবে? ভাই, আপনি যদি স্কুল পর্যায়ে স্কুল লেভেলে সুপারিশপ্রাপ্ত হন, সেটি স্কুল এবং মাদ্রাসা যাই হোক না কেন, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে বিএড করতে হবে। কৃষি, আইসিটি, শারীরিক শিক্ষা এগুলোর বিএড লাগে না, শারীরিক শিক্ষা বিপিএড রয়েছে। তো এছাড়া বাকি বিষয়গুলো কিন্তু বিএড করতে হবে। বিএড না করলে আপনারা 10ম গ্রেড পাবেন না। আপনার এমএসসি থাক আর কি থাকে থাক, সেটা কিন্তু এখানে গ্রহণযোগ্য হয় না। জহুরা নাসরিন নামে এক বোন প্রশ্ন করেছেন যে, সকল সনদে মায়ের নাম আয়েশা খানম রয়েছে, কিন্তু এনআইডিতে খাতুন রয়েছে, প্রবলেম হবে কি? তিনি আরেকটি প্রশ্ন করেছেন যে, আমার থানা ভেঙে নতুন থানা গঠিত হয়েছে, কিন্তু আবেদন যখন করেছি তখন পুরাতন থানাটাই শো করেছে, আমি সেটি দিয়েছি, এখন পুলিশ ভেরিফিকেশনে কোনো সমস্যা আছে কি না? বোন, আপনার প্রথম প্রশ্নে বলি যে, এই যে মায়ের নামে খাতুন রয়েছে, এটি নিয়ে আপনার পুলিশ ভেরিফিকেশন এবং এমপিওতে কোনো ধরনের সমস্যা হবে না। তবে যেহেতু এরপরে আপনি শিক্ষকতা পেশা যাওয়ার পরে অনেকগুলো ধাপ অতিক্রম করতে হবে, আপনি বিএড স্কেল পাবেন, আপনি উচ্চতর গ্রেড পাবেন, আপনি শিক্ষা জরিপ পাবেন, বিভিন্ন ট্রেনিং পাবেন, আপনি অনেকগুলো বিষয় রয়েছে এবং সর্বশেষে আপনি অবসরে যাবেন। এই ধরনের ভুলভ্রান্তিগুলোতে কিন্তু পরবর্তীতে গিয়ে অনেক পস্তাতে হয়। তো আপনি জয়েন করার পরপরই এগুলো সংশোধন করে নেবেন এবং অ্যাকাডেমিক সনদ অনুযায়ী বাকি সনদগুলো যেন সব ঠিক থাকে এবং নামগুলো যেন সব এক হয়, কোথাও ভুলভ্রান্তি না থাকে, সেখানে একটি বর্ণ যেন ভুল না থাকে, একটি ডট যেন ভুল না থাকে, আপাতত কোনো সমস্যা হবে না। আরেকটি প্রশ্ন করেছেন যে, আপনার নতুন থানা হয়েছে কিন্তু পুরাতন থানা শো করেছে, বোন এক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আপনার নতুন থানা গঠিত হয়েছে সেটি কিন্তু আপনার সে থানার লোকেরাই বেশি ভালো জানে, সুতরাং পুলিশ ভেরিফিকেশনে কোনো ধরনের সমস্যা নেই, এটি আপনার জয়েন এমপিওতে কোনো সমস্যা নেই। নুরুল ইসলাম নামে এক ভাই প্রশ্ন করেছেন যে, সনদ সত্যিত করেছি কিন্তু ছবি সত্যিত করিনি, কোনো ধরনের সমস্যা হবে কি? ভাই, ছবিও সত্যিত করতে হবে, আপনি ডকুমেন্টস অর্ধেক সত্যিত করে দেবেন, অর্ধেক আপনি ব্ল্যাঙ্ক দেবেন সেটা কিন্তু না, আপনাকে সেটি কর ছবিটাকেও সত্যিত করতে হবে, আপনি আশা করি সেটি সত্যিত করে নেবেন। হুমায়ুন কবির নামে এক ভাই প্রশ্ন করেছেন যে, নন এমপিও দাখিল মাদ্রাসাতে তিনি জব করেন, 400 থেকে 450 জনের মতো শিক্ষার্থী রয়েছে, এখানে কয়েক বছর যাবৎ শতকরা 100% পাশ করে থাকে, কিন্তু একাডেমিক স্বীকৃতির বয়স কম, সেক্ষেত্রে এমপিও হওয়ার সুযোগ কতখানি, কোথায় যোগাযোগ করতে হবে এমপিওর জন্য? ভাই, এখানে এমপি হওয়ার সুযোগ কিন্তু 100% রয়েছে, 100% এই প্রতিষ্ঠানটা এমপি হওয়ার সম্ভাবনা রয়েছে, তার মানে এমপিও হবে খুব দ্রুত। আর যোগাযোগ কীভাবে করবেন? আপনারা পূর্বেও জেনেছেন, আপনি আপনাদের বলেছিলাম যে পরিকল্পনা মন্ত্রণালয়ের থেকে কিন্তু আপনাদের জন্য সুখবর দেওয়া হয়েছে, সুতরাং তাদের হাতে সকল ডাটা রয়েছে, তারাই কিন্তু এগুলো বাছাই করবে, করে করে আপনার প্রতিষ্ঠানগুলোকে এমপিও করবে। এরপরে আপনারা সেখানে যোগাযোগ করতে পারেন, যদি উচ্চপদস্থ কারোর সাথে সম্পর্ক থেকে থাকে তার মাধ্যমে কিন্তু এই যোগাযোগগুলো করে নিতে পারেন, তাহলে হয়তো বা বিষয়গুলো আপনারা জানতে পারবেন। মোহাম্মদ হাশিম আলী নামে এক ভাই প্রশ্ন করেছেন যে, আবেদন করার সময় এনআইডির জায়গায় ভুলক্রমে তিনি জন্ম সনদের নাম্বার দিয়েছেন, কোনো প্রবলেম হবে কি?
ভাই প্রথমে আপনাকে বলি, চাকরি বাকরি বিষয়গুলো কখনোই অবহেলা অবহেলার করার সুযোগ নেই, এটা হেলাফেলার করার কোনো সুযোগ এখানে নেই। আপনারা যখন আবেদনগুলো করেছেন, কীভাবে আবেদনগুলো করেন যা আমি বুঝি না, এনআইডি জায়গায় কেন সেখানে ভুলক্রমে জন্মসনদের নাম্বার যাবে, যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আপনি কি সেই সময় এনআইডি জায়গায় জন্মসনদ নিয়েছিলেন, হাতে কি সেটি ছিল, নাকি কোনো দোকানে দিয়েছিলেন যে কাজ করার জন্য ভাই আমাকে আবেদন করে দেবেন, মানে যেমন তেমন খুশিভাবে আপনারা আবেদন করেছেন? এটি আপনার সারা জীবনের রুজি রোজগারের সাথে সম্পর্কিত একটি বিষয়, এখানে অলসতা করা অবহেলা করার কোনো সুযোগ নেই। এই ক্ষেত্রে কিন্তু আপনার বিশাল একটি সমস্যা, আপনার এই জন্মসনদের সার্চ দিয়ে আপনার এনআইডি পাওয়া যাবে না, দেখা যাবে যে এটা এনআইডি না। তখন এক্ষেত্রে একটু সমস্যা হতে পারে, আপনার পুলিশ ভেরিফিকেশনের সমস্যা হতে পারে, আপনার ইএমপিওর সময় সমস্যা হতে পারে, কারণ ইএমপিওর সময় কিন্তু আপনার আবেদনপত্রের নাম্বারটি রয়েছে, আপনার এনআইডিতে নাম্বার রয়েছে, তখন আপনি কোন নাম্বার দেবেন? দেখা যাবে যে আপনার আবেদনপত্রে একটি নাম্বার, এনআইডিতে আরেকটি নাম্বার, প্রথমে দু একবার হয়তো বা আপনাদের ফাইল রিজেক্টেড হতে পারে, পরবর্তীতে সংশোধনের মাধ্যমে বিল বেতন আসতে পারে, তবে দু একবার আপনাকে ভোগান্তি পোহাতে হতে পারে। শহীদুল ম্যাথ ইসলাম নামে এক ভাই প্রশ্ন করেছেন যে এমপিওর সময় কোনো মার্কশিট লাগে কি না। ভাই স্নাতক এবং সর্বশেষ ডিগ্রি যেটি নেবেন সেটি স্নাতকোত্তর হতে পারে, অন্য কোনো ডিগ্রি হতে পারে, সেটির মার্কশিট লাগে প্রযোজ্য ক্ষেত্রে, সব সময় যে লাগবে এমনটি না, তবে প্রযোজ্য ক্ষেত্রে স্নাতক এবং সর্বশেষ ডিগ্রির মার্কশিটটি লাগে। এরপর আপনারা চেষ্টা করবেন সবাই স্নাতক এবং পরের ডিগ্রিটির মার্কশিটগুলো রেখে দেবেন, তাহলে তো আর কোনো সমস্যা নেই, যদি লাগে আপনারা দিয়ে দেবেন। সিরাজুল মামুন নামে এক ভাই প্রশ্ন করেছেন যে ভালো ফাজিল মাদ্রাসায় সরকারি হওয়ার সম্ভাবনা কতটুকু? ভাই সম্ভাবনা না, ভালো ফাজিল মাদ্রাসাগুলো 100% সরকারি হবে, ইতিমধ্যে অনেক প্রতিষ্ঠান, অনেক মাদ্রাসা কিন্তু সরকারি লিস্ট হয়ে গেছে, অনেক প্রতিষ্ঠান চাচ্ছে না যে আমরা সরকারি করি, সুতরাং সেগুলো সরকারি হবে, টেনশন মুক্ত থাকেন। মোহাম্মদ রাসেল শেখ নামে এক ভাই প্রশ্ন করেছেন যে এমপিও করার সময় বর্তমান উপজেলায় হার্ড কপি জমা দেওয়া লাগে? ভাই আপনাকে বলি, এমপিও কিন্তু এখনও দুইভাবেই হয়, অনলাইন মাধ্যমেই হয় এবং হাতে হাতেও হয়। তবে অনলাইন মাধ্যমে যখন আপনারা আবেদন করবেন, আপনাদের হার্ড কপিগুলোর একটা করে স্ক্যান কপি কিন্তু সেখানে সাবমিট করতে হয়, সেক্ষেত্রে হার্ড কপি জমা দেওয়ার প্রশ্ন ওঠে না। কিন্তু যখন আপনারা হাতে হাতে এমপিও করবেন, অনেক সময় কেউ কেউ হাতে হাতে এমপিও করে থাকে, বিশেষ করে বিএম শাখাগুলোতে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে হাতে হাতে এমপিও করে থাকে, অথবা নতুন যে নবসৃষ্ট পদ সেগুলোতে অনেক জায়গায় হাতে হাতে এমপিও করে থাকবে, তো সেগুলোতে হার্ড কপি দিতে হয়, এছাড়া অনলাইনে করলে হার্ড কপি দেওয়া লাগে না। রাসেল নামে এক ভাই প্রশ্ন করেছেন যে পুলিশ ভেরিফিকেশনে স্থায়ী না অস্থায়ী ঠিকানা কোন ঠিকানায় হবে, এই পুলিশ ভেরিফিকেশন কোন ঠিকানায় হবে? ভাই আপনারা যদি দুই ঠিকানা দিয়ে থাকেন, স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা, তাহলে কিন্তু দুটি ঠিকানাতেই পুলিশ ভেরিফিকেশন হবে, এবং কেউ যদি কোনো জব করে থাকেন, সেই যদি জবের তথ্য দিয়ে থাকেন, অথবা প্রশাসন যদি জানতে পারে আপনি কোথাও জব করেন, অনেক সময় কিন্তু সেই জবের জায়গাগুলোতে গিয়েও আপনার পুলিশ ভেরিফিকেশন করে থাকে। এটি আমার বেলায় হয়েছিল, আমার একটা চাকরিতে আমার রানিং জবে কিন্তু গিয়ে এই ভেরিফিকেশন করা হয়েছে যে সেখানে কোনো ধরনের সমস্যা আছে কি না। সুতরাং স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা আপনার জবের ক্ষেত্রে অনেক জায়গাতেই পুলিশ ভেরিফিকেশন হয়ে থাকে। ইসলামী কথা নামে একটি চ্যানেল থেকে প্রশ্ন করা হয়েছে যে মাদ্রাসা এমপিও নীতিমালা 11-8 ও 12-9 পয়েন্ট অনুযায়ী ইন্ডাস্ট্রিধারী শিক্ষকরা নতুন নিয়োগ পেয়ে ইনক্রিমেন্ট ও ইন্ডেক্স বহাল থাকবে কি না জানাবেন। ভাই এই বিষয়টি নিয়ে আমরা কাজ করছি, আমরা অথেন্টিক সোর্স থেকে বিষয়গুলো জানার চেষ্টা করছি এবং আমরা নীতিমালার সাথে মেলানোর চেষ্টা করছি, এরপরে আমরা দ্রুত এই বিষয়ে কথা বলবো এবং এই বিষয়ে কিন্তু আমি একটা ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাল্লাহ। আপাতত আপনাকে কোনো কিছুই বলা সম্ভব হচ্ছে না, আপনাকে 100% বলতে পারছে না যে এগুলো বহাল থাকবে, আবার 100% বলা সম্ভব না যে এগুলো বাতিল হবে, তার মানে এখনও আপনারা মাঝামাঝি জায়গায় স্টে করছেন। বিডি কম্পিউটার অ্যান্ড মোবাইল নামে একটি চ্যানেল থেকে প্রশ্ন করা হয়েছে
যে এমপির প্রতিষ্ঠানে নন এমপি পদে তিনি ভৌত বিজ্ঞানের সুপারিশ পেয়েছেন। মূল প্যাটার্নে একটি পদ রয়েছে এবং শাখা প্যাটার্নে একটি পদ রয়েছে, দুটির মধ্যে একটি পদ এমপি পদ রয়েছে এবং একটি পদ শূন্য দেখাচ্ছে। প্রধান শিক্ষক আমার এমপি করতে পারবে কি না? ভাই আপনার এমপিও 100% হবে, আপনি টেনশন মুক্ত থাকেন। আমরা যখন শিক্ষক প্যাটার্নগুলো পাঠাই এমপিওতে, এখানে কিন্তু কিছু কাজ করতে হয়, তো যার মাধ্যমে এমপি হয়ে যায়। এবং অনেক অনেক ব্যাপার স্যাপার আছে, এই এমপিও নিয়ে আপনি কোনো টেনশন করবেন না, আপনি আপনার 100% এমপি হয়ে যাবে, নিশ্চিন্তে থাকেন। তো আশা করি সকল প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, পাশাপাশি আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট আকারে জানাবেন। আবারও কথা বলবো অন্য ভিডিওতে অন্য বিষয়ে। সেনাগাদ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।